MR9 তো করে ফেলেছি আমরা আজ থেকে 1 বছর আগে, তার প্রিপারেশন তো নিয়েছি আরও অনেক আগে। সো যেহেতু পরীক্ষা দিয়ে দিয়েছি, খাতায় লিখে ফেলেছি, এখন 25 তারিখে রেজাল্ট পাবো। সেটা আমাদের অডিয়েন্সদের রেজাল্ট পাবো, আপনাদের জার্নালিস্ট ভাইদের রেজাল্ট পাবো, যে কে কতটুকু মার্কসে পাশ করেছে জানতে পারবো। ওটা যেহেতু আমার ফার্স্ট মুভি, তো সবার রিয়াকশান অ্যাকচুয়ালি পাইতে একটু ভয় পাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম খুবই খুশি, কারণ এটা ইটস জাস্ট আমার ক্যারিয়ারের জন্য, ইটস মাই ফার্স্ট স্টেপ। আর আমি ফার্স্ট স্টেপে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবো যে এত বড় একটা সিনেমা, একটা হিস্ট্রি ক্রিয়েশনের একটা পার্ট হতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বিশাল বড় একটা ব্যাপার। কারণ ইফ আই এম নট রং, দিস ইজ দ্য ফার্স্ট বাংলাদেশ হলিউড কম্বাইন্ড মুভি, অ্যান্ড মাসুদ রানা, যেটা সকলেরই চেনা একটা গল্প, সো এই গল্পের নবনীতা ক্যারেক্টার তো আমি প্লে করছি। সো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। যুক্ত হওয়াটা বেসিক্যালি ভাবে যে কোনো অ্যাক্টার্সরা যেভাবে যুক্ত হয় সেভাবেই হয়েছে। আমাদের হচ্ছে জ্যাজের যে কাস্টিং ডিরেক্টর থাকে, সে কাস্টিং ডিরেক্টর হচ্ছে আমার কাছে আসে, আমাকে অ্যাপ্রোচ করে। অ্যাপ্রোচ করার পর আমাকে বলে যে স্পাই থ্রিলার টাইপের একটা মুভি হতে যাচ্ছে, জেমস বন্ড সিমিলার টাইপের, সো তুমি কি এই ক্যারেক্টার করার জন্য ইন্টারেস্টেড কি না। ফার্স্টেই আমার জানা ছিল না যে স্পেসিফিকলি কোন ক্যারেক্টারটা আমি প্লে করছি, বাট আমাকে বলা হয়েছে যে এসে অডিশন দিয়ে যেতে। তারপর ওখানে অডিশনে যেয়ে দেখি আরও অনেক আর্টিস্টরাই আছে অডিশন দেওয়ার জন্য, সো আমি অডিশন দেই। তারপর আমার অডিশন ক্লিপটা হলিউডে তারা পাঠায়, আমাদের ডিরেক্টরের কাছে পাঠানো হয়, অ্যান্ড তারপর তারা সিলেক্ট করে আমাকে। যেটার পর থেকেই আসলে আমার তো যেহেতু লাইক আই সেড ইটস মাই ফার্স্ট মুভিস, আমার অ্যাক্টিংয়ের ব্যাপারে আমি কাঁচা ছিলাম, বলবো এখনও কাছে আছি, কিন্তু তখন তো একদম নতুন ছিলাম। সো ওই ক্ষেত্রে তারপর আমাকে যখন সিলেক্ট করে, তারপর হচ্ছে ধরেন আমার অ্যাক্টিং ক্লাসেস বলি, ফাইট ক্লাসেস বলি, বা বিভিন্ন ধরনের নবনীতা ক্যারেক্টারটাকে কীভাবে আমি কতটুকু নিজের মতন করে এটাকে তুলে ধরতে পারবো, এই প্রিপারেশনের ব্যাপারটা, তারপর ব্রেন স্টর্মিং, এটা নিয়ে আমরা বসে বসে হাজার হাজার গল্প করেছি, অনেক সময় দিয়েছি এই প্রজেক্টের জন্য। হলিউডের এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে, আমার মোস্ট অফ দ্য সিনস বাংলাদেশে শ্যুট হয়েছিল, আমার হলিউডে যাওয়া হয়নি, মানে বিদেশে যে শ্যুট করা হয়নি, বাট আমাদের হলিউড আর্টিস্ট যেমন, হ্যাঁ, তারা যখন বাংলাদেশে এসেছিল তাদের সাথে শ্যুট করেছি, তারা ভীষণ ভীষণ খুবই ভালো, অ্যান্ড তারা অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড ছিল। অ্যান্ড যেভাবে একটু আগে আমাদের ইন্টারভিউ আমি বললাম, নিকো সবার সাথে এরকম পরিচিত আমাদের ছিলাম না, আমাদের তো আগে এরকম না যে কখনো কথা হয়েছে বা জানা ছিল, বাট আমাদের বাংলাদেশ টিম অ্যান্ড বোথ দ্য হলিউড টিম দুইটাই, উই নিউ দ্যাট উই আর গান মেক সামথিং অ্যামেজিং, ইউ নো। অ্যান্ড কিছু ভালো করতে গেলে ওখানে এসে যদি এনভায়রনমেন্টের মধ্যে আমরা ব্যাড নেগেটিভ এনার্জি দিই তাহলে হতো না। তো আমি মনে করবো তারা এত ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং ছিল, যেভাবে আমি বাংলাদেশ তো হসপিটালিটির জন্য আমরা ফেমাসই, আমরা মানুষকে আপ্যায়ন করে নিতে পারি। সো দুইভাবে এটা আমরা সুন্দর করে কোল্যাবরেট করে একটা ভালো, ইনশাল্লাহ একটা ভালো ভালো কিছু তৈরি করেছি।